সম্প্রীতি উৎসব কমিটির পরিচালনায় আনন্দমঠ সার্বজনীন দুর্গোৎসবের শুভ সূচনা হলো মাঙ্গলিক খুঁটি পুজোর মধ্য দিয়ে। ময়না ব্লকের সেরা দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম আরং কিয়ারানা আনন্দমঠ সার্বজনীন দুর্গাপূজা প্রত্যেক বছর খুব ধুমধাম করে সম্প্রীতি উৎসব কমিটির দুর্গাপুজো হয়। নিত্য নতুন থিমের চমকে পাশাপাশি আলোর রোশনাই দেখার জন্য এখানকার দুর্গাপুজোয় প্রচুর মানুষের সমাগম ঘটে, এবছরও তার ব্যতিক্রম নয়। জানা গেছে প্রায় 20 লক্ষ টাকার বাজেটের দুর্গাপুজোর থিমের মণ্ডপ, প্রতিমা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পুজো কমিটির সভাপতি বিমান কুমার মাইতি জানিয়েছেন, এবারে পুজো মণ্ডপের থিম মহীশূরের ইস্কন মন্দির। এবারে দুর্গোৎসব প্রসঙ্গে সম্প্রীতি উৎসব কমিটির কার্যকর্তাগণ কি বলেছেন শোনাব আপনাদের। সম্প্রীতি উৎসব কমিটির পরিচালনায় ময়না আদর্শ শিক্ষায়তন স্কুল মাঠে আনন্দমঠ সার্বজনীন দুর্গোৎসব 2023 আজ 27 আগস্ট রবিবার অষ্টম বর্ষে শারদীয়া উৎসবের শুভ সূচনা শুভ খুঁটি পুজোর মধ্য দিয়ে আজকে শুরু হলো। আমরা এলাকাবাসীকে মাইক প্রচারের মাধ্যমে আমরা আহ্বান জানিয়েছি, অনেকে এসেছে। আমাদের এবছরের শারদীয়া উৎসব ষষ্ঠী থেকে দ্বাদশী পর্যন্ত চলবে এবং 5 দিন বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। আমরা চেষ্টা করছি টিভি সিরিয়ালের কোনো অভিনেত্রীকে আনা যায় কি না। এবারের মন্দিরের থিম হচ্ছে মহীশূরের ইস্কন মন্দির। আমাদের এবং লাইট আলোকসজ্জাও সেইভাবেই থাকবে। এবারের বাজেট আনুমানিক 20 লাখ টাকার মতো বাজেট, হয়তো এর চেয়েও বেশি লাগতে পারে। আমাদের অষ্টমীতে অতিথি আপ্যায়ন থাকবে খিচুড়ি প্রসাদের মধ্য দিয়ে। যতজন উপস্থিত হবেন তাদেরকেও প্রসাদ বিতরণ করা হবে। আমার নাম হচ্ছে বিমান মাইতি, এই সম্প্রীতি উৎসব কমিটির সভাপতি। আনন্দমঠ সার্বজনীন দুর্গোৎসব অষ্টম বর্ষ পদার্পণ করল। অন্যান্য বৎসরের ন্যায় এ বৎসরও দর্শকদের নজর কাড়া এবং মনের মতো প্যান্ডেল সহ প্রতিমার ব্যবস্থা আমরা করেছি, এবং সেই সঙ্গে সঙ্গে এই প্যান্ডেলে যাতে সবাই এবং সব দর্শক সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা পূজা করতে পারি এবং প্রতিমা দর্শন করতে পারেন তার ব্যবস্থাও করা হবে। এবং সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত সামাজিক প্রকল্প আছে তারও প্রচারের ব্যবস্থা থাকবে। এত বড় একটা পূজা, নিরাপত্তার ব্যাপারটা কি হয়েছে? আচ্ছা, নিরাপত্তার ব্যাপার বলতে যেটা আপনারা বলছেন, আমরা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছি এবং ইতিমধ্যে আমরা যথাযথভাবে আবেদন করে রেখেছি, এবং সেই সঙ্গে সঙ্গে এলাকাবাসীকে নিয়ে আমরা একটা শান্তিরক্ষা কমিটিও তৈরি করেছি মেলাটাকে ভালো করে গার দেওয়ার জন্য। সরকারিভাবে যে 70,000 টাকা দেওয়া হবে, সেই টাকাটা আপনার কীভাবে খরচ করবেন? আমরা সে টাকাটা সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের প্রচার সহ অতিথি আপ্যায়ন এবং সেই সঙ্গে সঙ্গে দুস্থদের সাহায্য সহযোগিতা করার জন্য ব্যয় করব। আমার নাম গুরুপদ মণ্ডল, আমি আনন্দমঠ সার্বজনীন দুর্গোৎসব কমিটির সহসভাপতি। এবারে দুর্গোৎসব অষ্টম বৎসরে পদার্পণ করলো। এবারে আমাদের থিম থাকছে মহীশূরের ইস্কন মন্দির, এবং এই মন্দিরে মন্দির আদলে আমাদের যে থিমটা এবারে হচ্ছে অবশ্যই দেখার মতন থিম আছে, মানুষের ঢল নামবে এটাও আমাদের কাছে খবর। সেই সঙ্গে আমরা 5 দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছি,
এবং অষ্টমীর দিন আমাদের যেটা বড় পূজা দিনা অতিথি আপ্যায়নের ব্যবস্থা আছে, সেই সঙ্গে যত লোক আসবে ওদের জন্য আমাদের ভোগের ব্যবস্থা আছে। আমার নাম অলক মাইতি, সম্প্রীতি উৎসব কমিটির সম্পাদক। তোমার ঘরে তোমার জীবনে একে যায় খুশি যে রং বেরঙে, সুরক্ষিত দেয়ালের ঘর আমাদের অঙ্গীকার, সুরক্ষিত দেয়ালের ঘর আমাদের অঙ্গীকার, সুরক্ষিত দেয়ালের ঘর আমাদের অঙ্গীকার। আপনার বাড়ির দেওয়ালকে খুশির রঙে সাজিয়ে দেয় পেইন্ট ডক্টর। রাধাকৃষ্ণ জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। এখানে প্রতি গ্রাম সোনার মজুরি মাত্র 290 টাকা, রূপোর গহনার মজুরি সম্পূর্ণ ছাড়। তাই বিশেষ করে নামটি মনে রাখবেন, রাধাকৃষ্ণ জুয়েলার্স, অন্নপূর্ণা বাজার, ময়না। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন 9800303017, এছাড়া অসিত বেরা 9933227739।